আজ যেখানে ভিডিওটি করছি সেটা হচ্ছে সম্প্রদান কারক বা চতুর্থী কারক, চতুর্থী বিভক্তির যে আমরা অনুবাদগুলো করব, তার আমরা প্রত্যেকে জানি কি কাউকে দান করা বোঝালে তখন সেখানে সম্প্রদান বোঝায় কাউকে দান। কিন্তু কাউকে দান যেটা সেটা স্বেচ্ছায় দান করতে হবে, মানে যে কোনো প্রকারে দান করে দিলাম, মানে দুর্চ্ছাই করে দান করলাম না, স্বেচ্ছায় দান করতে হবে অপরকে, সেক্ষেত্রে সম্প্রদান কারক হবে এবং সম্প্রদান কারক আমরা জানি কি চতুর্থী বিভক্তি সেটা হবে। তো যে বিষয়টার দিকে গুরুত্বপূর্ণ দেওয়া সেটা আমাদের যে গুরুত্বপূর্ণ শ্লোকগুলো, মানে আমাদের সাথে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো যেগুলো গুরুত্ব দিতে হবে, যেগুলোর ওপর সাধারণত অনুবাদগুলো বেশ করে থাকে, তারা কর্মণায়ামভিপ্রৈতিসসম্প্রদানম্, এই যে কর্মণায়ামভিপ্রৈতিসসম্প্রদানম্, সেখানে কি কর্তা দান ক্রিয়ার কর্ম দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করতে চাইছে, তাহলে কর্তা দান ক্রিয়ার কর্ম দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা প্রকাশ করছে তাই কি বলা হচ্ছে সম্প্রদান, তাকে কি বলা হচ্ছে সম্প্রদান কারক বলা হচ্ছে, তাকে সম্প্রদান কারক বলে, কর্তা সে দানটা করতে চাইছে, দানটা হচ্ছে ইয় রাজা দরিদ্রায় ধনম দদাত, রাজা দরিদ্রদিগকে ধন দিচ্ছে, তারা রাজা দরিদ্রায় ধনম দদাত, রাজা দরিদ্রদিগকে ধন দান করছে, এই যে বিষয়টা রাজা দরিদ্রদিগকে ধন দান করছে, রাজা দরিদ্রায় ধনম দদাতি, এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমাকে আমাদের গুরুত্ব দিতে হবে, রাজা দরিদ্রায় ধনম দদাতি, মানে রাজা দরিদ্রদিগকে ধন দান করছে, এটা কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে বিষয়টা, এটা কি হলো, এটা একটা গেল। তো এই যে রাজা দরিদ্র, রাজা দরিদ্রকে ধন দিচ্ছে, রায়া দরিদ্রায়া, আমরা জানি কি চতুর্থীপদ হলে কিছু নারায়া, এই যে দরিদ্রায়া, রায়া কর্তা দরিদ্রকে ধন দিচ্ছে, তার যাকে ধন দিচ্ছে সেই পদেই চতুর্থীটা হবে, রায়া দরিদ্রায় ধন দদাতি। এবার ধরো ভিক্ষুককে ভিক্ষা দান করছে, ভিক্ষাবি, ভিক্ষু পদে ভিক্ষুটা চতুর্থী, ভিক্ষাবি ভিক্ষাম দদাতি, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হবে। বা মানুষের গুরুর সমস্ত দান করা উচিত, তাহলে নারাহা সর্বস্বম গুরুবে দদাতি, তাহলে মানুষের যে গুরুকে সমস্ত দান করা হচ্ছে, নারাহা নারাহা সর্বস্বম গুরুবে দদাতি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই অনুবাদটার ক্ষেত্রে। এবার আরও যেটা দেখতে হবে রুচ্যুত্থানম প্রিয়মাণ, রুচ্যুত্থাপন, রুচি, যে বিষয়টা আমাদের কাছে প্রিয় বা রুচি, রুচ্যুত্থক বলতে যে প্রীত, যে বিষয়টা তার কাছে প্রীত বা যে বিষয়টা তার কাছে অত্যধিক বেশি প্রিয়, সেক্ষেত্রে রুচ্যুত্থাপ প্রিয়মাণ, এই সত্য অনুসারে আমরা করবো, সেক্ষেত্রে সম্প্রদান কারক হবে, সম্প্রদান কারকে চতুর্থ বিভক্ত হবে। কীরকমভাবে, তার শিশুটি, মানে শিশুটি মিষ্টান্নে রুচি হয়, মানে শিশুটির যে শিশুর যে মিষ্টান্নে রুচি হয়, তাহলে শিশুটি কি মিষ্টিটাকে পছন্দ করে, মানে শিশুটার তার মধ্যে একটা রুচি আছে, তাহলে শিশুটা যে এই মিষ্টান্নটাকে পছন্দ করে সেইটা যে শিশবে মোদাকিও রোচতে, শিশবে, তাহলে এই শিশবে শিশুর মিষ্টান্নে রুচি হয়, রোচতে, তাহলে শিশু শিশু শিশবে, এই পথটাই কিন্তু আমাদের চতুর্থীটা চলে আসবে, সি সবে মোদক রোচতে, রুচ ধাতুর প্রয়োগটা ওখানে যাবে, তাহলে এখান থেকে রুচ ধাতু থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু সম্প্রদান কারকের রুচ্যুত্থানম প্রিয়মাণচক এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর গতদিনে আমি একটা বলে চলে গেছিলাম কিন্তু আপনারা কেউ কিছু বললেন না, স্পৃহদীপসিত, আমরা স্পৃহদীপসিত আমরা গতদিনে বলে দিয়ে চলে গেছি, তো স্পৃহদীপসিত কিন্তু ওখানে হবে না, স্পৃহদীপসিত কিন্তু করণের মধ্যে আসে না, স্পৃহদীপসিত কিন্তু চতুর্থীর মধ্যে, স্প্রিয় বা ইচ্ছা প্রকাশ, ইপসিত পুষ্পেভ্য স্প্রিয়তি, এক্ষেত্রে কিন্তু চতুর্থী হয় স্পৃহদীপসিত, এই সত্য অনুসারে যাই হোক আপনারা বলেননি ভুলবশত, তো খেয়াল করেননি অতটা, তো স্পৃহদীপসিত সেক্ষেত্রে কিন্তু এটা স্পৃহদীপসিত, এই যে কর্তা যেটা বিশেষ করে ইচ্ছা প্রকাশ করছে, যা পেতে ইচ্ছা প্রকাশ করে, স্পৃহদীপসিত স্পৃহ ধাতু মানেই হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, সেক্ষেত্রে কিন্তু এটা স্পৃহদীপসিত, এই সত্য অনুসারে তোমার সম্পাদন কারকে চতুর্থী বিভক্ত হয়ে যাচ্ছে। এবং ওখানে যে কৃপণ ধনের স্পৃহা করে, কৃপণ যে ব্যক্তি একজন, কৃপণ যে ধনের স্পৃহা করে, কৃপণ ব্যক্তি সে ধনের স্পৃহা করে, মানে সে তার কাছে কী হয়, তার যে ধনটা সে কী করে, সে সবসময় চায় কি আমার কাছে থাক, আমি আমারটা কাউকে দেবো না, এই যে ধনের একটা ইচ্ছা প্রকাশ করে, কৃপণ ধনের ইচ্ছা প্রকাশ করে, তাহলে কৃপণাহা ধনায় কী ইচ্ছা প্রকাশ করছে, ধন, ওই ধন পদটার উপর কিন্তু চতুর্থীটা লাগবে, কৃপণাহা ধনায় স্পৃহায়াতি, এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু দিতে হবে। এবার ধরো ফুলটাকে ইচ্ছা প্রকাশ করতে, পুষ্পেভ্যাহ, পুষ্পটাকে ইচ্ছা প্রকাশ করতে, ফুলটার উপর পুষ্পেভ্যা স্পৃহায়াতি, ওই জায়গাটা দিতে হবে, ওই জায়গা খেয়াল রাখতে হবে। এবার যদি দেখো, এবারে আর একটা বিষয়ের উপর আমাদের গুরুত্বটা খুব দেওয়া উচিত, তাদার্থে, তাদার্থে বলতে আমাদের নিমিত্তে, এই বিষয়টা আমার কাছে দরকার, এইটার জন্য আমাদের এটা দরকার, এই যে বলির জন্য কার দরকার, জুপায় দ্বার, রাধার জন্য পাত্র দরকার, রঞ্জনায় স্থান, এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায়